অনেক দিন অপেক্ষা করার পরে এই আজকের দেখছি ফার্স্ট ব্ল্যাকস্টোন, হ্যাঁ ব্ল্যাকস্টোন আম ধরেছে। আম ধরেছে এবং এই গাছগুলো তো সব মুকুল আছে, এগুলো সব মুকুল চলে আসবে, একদম একদম এবং অনেক গাছ আছে সেগুলোতে মুকুল ধরে রয়েছে, মুকুল এটা ধরেছে আম ধরে গেছে। এই একটাই, হ্যাঁ একটাই থাকবে ধরেছে। বলে মনে হয়? হ্যাঁ থাকবে বলে এটা মনে হয়? থাকবে, থাকবে, এটা থাকবে। আচ্ছা আচ্ছা, যে বেলাকেস্টন নিয়ে এতদিন সন্দেহ ছিল মানুষের হ্যাঁ যে এবং হবে কি না, তবেই হয়েছে, এগুলো এগুলো সব তবে তবেই আছে, হয়েছে। 12 ইঞ্চির টবে। হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আবার অনেক দিন বাদে চলে এলাম নিশা নার্সারিতে। আর নিশা নার্সারি মানে বুঝতে পারছেন, থাইল্যান্ড ভ্যারাইটির অধিকাংশ ফলের গাছ পাবেন এই নার্সারিতে। আর আগের তুলনায় এই নার্সারিতে প্রচুর সব নতুন নতুন ভ্যারাইটি, তারপরে নার্সারি বাড়ানো হয়েছে, সে সমস্ত গাছগুলো দেখাবো, কীভাবে এই নার্সারিতে আসতে হবে, অনলাইন আছে কি না, কোন কোন গাছগুলোর কেমন দাম, সমস্ত কিছু নার্সারি মালিক দাদা আছে ওনার কাছ থেকে জেনে নেবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, অনেক দিন বাদে আবার এলাম নেশা নার্সারিতে। আজকের মোটামুটি কী কী গাছ দেখাবে? আজকে নতুন কিছু ভ্যারাইটি রয়েছে, তার সাথে পুরনো কিছু ভ্যারাইটিও রয়েছে, সেগুলো সব আপডেট দেবো। নেশা নার্সারিতে যান, নতুন যা আপডেট এসছে সব আপডেটই পেয়ে যাবেন। আচ্ছা, আর এই নার্সারিতে কোনো দর্শক শ্রোতা মণ্ডলী কেউ যদি আসতে চায় কীভাবে আসবে? এটা আছে বিশোরপাড়া 6 নম্বর রেলগেটে। হুম, যদি ট্রেনে করে আসেন, তাহলে বাইরের থেকে যদি আসে শিয়ালদায় নামতে হবে, শিয়ালদার থেকে বারাসাত লোকাল বা বনগাঁ লোকালের ট্রেন ধরতে হবে, ধরে বিশোরপাড়া অথবা বিরাটিতে নামবে। হ্যাঁ, নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ওখান থেকে টোটো পাওয়া যায়, ওতে নিশা নার্সারি বললে ওরা নিয়ে চলে আসবে। আর যদি বাই রোড আসে বাঁকড়া নেমে, বিরাটি বাঁকড়া নেমে ওখান থেকে টোটো পাওয়া যায়, ওদের বলতে হবে নিশা নার্সারিতে যাবো। আর আর অনলাইনের ব্যবস্থা আছে? অনলাইনের ব্যবস্থা দেওয়া হয়, 3 ফুটের নিচের গাছগুলো অনলাইনে যাবে। 3 ফুটের নিচেরটা? আচ্ছা, আর মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার আছে 8910447184, আর একটা আছে 8910442855। আচ্ছা, তাহলে একদিক দিয়ে শুরু করা যাক। এখানে দেখছি প্রচুর লেবু গাছ, বড় বড় সাইজের লেবু গাছ। এগুলো সব আছে বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটা, এসব ফলও চলে এসছে। হ্যাঁ, তাই তো দেখছি, প্রত্যেকটাই তো ফুল ফল আছে, এসব ফল। আচ্ছা, এগুলো কিরকম দামের ভেতরে? এগুলো আছে 100 করে, 100 করে, 100 করে। আচ্ছা, তাছাড়া লেবুর তো এখানে, হ্যাঁ এগুলো রামরঙনের ভ্যারাইটি আছে, ছোট গাছ, ছোটর মধ্যে ঝোপালো, ছোটর মধ্যে ঝোপালো, এখানে ফলও চলে এসেছে, এগুলো পেয়ে যাবে। হুম, এগুলোর দাম আছে 200 করে, 200 করে, 200 করে। আচ্ছা, এদিকেরটা? এদিকে কিছু পুরানো ভ্যারাইটি আছে, ফ্রিমন্ট, অরটানিক অরেঞ্জ, তারপর কাড়াকাড়া, এসব ভ্যারাইটিগুলো আছে, এগুলো 350 থেকে 450-এর মধ্যে একটা অ্যাভারেজ পেয়ে যাবে, 350 থেকে 400-এর মধ্যে। আচ্ছা, লেবুর তো দেখছি প্রচুর গাছ। হ্যাঁ, এগুলো বাড়িওয়ান মালটারি চারা আছে, বাড়িওয়ান মালটার চারা, এগুলো সব বাড়িওয়ান মালটারি চারা আছে, এগুলো ফল সহ একটু বড় গাছ আছে ওগুলোর তুলনায়। আচ্ছা, তো এগুলোর দাম আছে 150 করে, 150 করে। আর এদিকেও আছে, এদিকেও সব ফল ধরে গেছে, এগুলো এগুলো আছে 50 করে। এগুলো ছোট সাইজের গাছ নাকি? হ্যাঁ, এগুলো একটু ছোট সাইজের। আচ্ছা আচ্ছা, আর এগুলো আছে ইউপি কিন্ন, ইউপি কিন্ন, ইউপি কিন্ন। আচ্ছা, এগুলো 120 থেকে 150-এর মধ্যে চলে আসবে, 120 থেকে 150, 150-এর মধ্যে ইউপি কিন্ন, ইউপি কিন্ন। আর তারপর এদিকে আছে ক্রেট সেটিং গাছগুলো আছে, এগুলো আছে পাকিস্তানি মালটা। আচ্ছা, এই ক্যারেট সমেত কি বিক্রি হবে নাকি? হ্যাঁ, ক্যারেট সমেত বিক্রি হবে, ক্যারেট সমেত, ক্যারেট সমেত বিক্রি হবে। এগুলো আছে 700 করে, 700 করে, প্যাকেটে যেগুলো আছে এই যে এগুলো, এগুলো 700 করে আছে, 700 করে। আর ক্যারেটেরগুলো আছে 800 করে, ক্যারেটেরগুলো 800 টাকা। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তার মানে একদম সেটিং গাছ, মোটামুটি নিয়ে গিয়ে বসালেই হবে। আর পাশাপাশি এগুলো, এগুলো আছে ছাতকি কমলা আছে কিছু, আর ইন্ডিয়ান মুসাম্বি আছে, ইন্ডিয়ান আর ছাতকি। হ্যাঁ, ইন্ডিয়ান মুসাম্বিগুলো 200 টাকা করে আছে। হুম, এসব রয়েছে ইন্ডিয়ান মুসাম্বি। হুম, এগুলো আছে 200 টাকা করে, 200 টাকা। আর এগুলো আছে ছাতকি কমলা, হ্যাঁ এগুলো আছে 700 করে, 400। এর থেকে আরও বেটার গাছ আছে, এই গাছগুলো তো আমি ফল ধরে গিয়েছি অলরেডি। হ্যাঁ, এগুলো সব ফল ধরা আছে, এই ফলগুলো থাকবে, সেটা ফল থাকবে, থাকবে। আচ্ছা আচ্ছা, আর তার পাশে এগুলো আছে কাড়াকাড়া, কাড়াকাড়া, কাড়াকাড়া বা রেড ব্লাড যেটা বলো, ভেতরে লাল হবে, বাইরে নর্মাল লেবু, মোসাম্বি লেবুর ভ্যারাইটি। এগুলো আছে 450 করে, 450, 450। তাছাড়া লেবুর তো প্রচুর ভ্যারাইটি, প্রচুর গাছ রয়েছে। এগুলো আছে ইয়েলো মালটা, ইয়েলো মালটা, ইয়েলো মালটা টু যেটা, সেটা ইয়েলো মালটা টু। হ্যাঁ, এসব আছে, সুন্দর গেটাপের গাছ আছে। হুম, এগুলো আছে 450, 450, 450। আর এদিকে আছে ভ্যালেন্সিয়া মালটা, ভ্যালেন্সিয়া। হ্যাঁ, এই গাছগুলো তো প্রত্যেকটাই মোটামুটি ফল ছিল, ব্যালেন্সে প্রত্যেকটাতে ফল আছে। হুম, এগুলো আছে 420 করে, 420, বড় সাইজের গাছ, বড় সাইজের গাছ, এসব ফল ধরে।
প্রায় 4-4.5 ফিটের গাছ হবে। হ্যাঁ, তাছাড়া কলকাতা পাতি নাকি এগুলো? এগুলো কলকাতা পাতি। এর দামগুলো কেমন আছে? এ 150 টাকা থেকে শুরু। 150 টাকা বড় বড় প্যাকেট আছে, 40 টাকা বিভিন্ন দামের আছে, ছোট বড় সব আছে। তাছাড়া লেবুর মোটামুটি কত প্রজাতির ভ্যারাইটি আছে? লেবু এখন আপাতত 30-40টা ভ্যারাইটি মতো রয়েছে। 30-40টা। এই যে ভ্যারাইটি আছে এখানে, তোমার সিডলেস কাগজি আছে, হ্যাঁ, আর পাতি আছে। আচ্ছা, সিডলেস। কিছু দেশি গন্ধরাজের ভ্যারাইটি আছে। দেশি গন্ধরাজ আছে। আর এখানে তো অধিকাংশ গাছেই মোটামুটি ফল ধরে আছে। লেবু প্রায় সব গাছেই ফল আছে, গুটি কলমের গাছ তো সব ফল চলে আসছে। হুম হুম, ফল ধরে আছে। এগুলোর দামটা কেমন আছে? এগুলো আছে 60 টাকা করে। 60 টাকা করে? 60 টাকা। মানে যে কটাই ভ্যারাইটি আছে প্রত্যেকটা সব 60 টাকা? 60 টাকা। ছাতকি আগেও দেখানো হয়েছে। হুম, আর এখানে কিছু ছাতকি কমলার আগের লটের ভ্যারাইটি আছে। আচ্ছা, এগুলো 500 টাকা করে আছে এগুলো? হ্যাঁ, ছাতকিতে মোটামুটি ফল পুরো একদম সেট সেটিং হয়ে আছে, পুরো একদম ভর্তি হয়ে রয়েছে। খুব সুন্দর গেট আপে ঝোকালো গাছ আছে। আচ্ছা, আগে একটা কলকাতা পাতি দেখানো হলো। হ্যাঁ, এগুলো কলকাতা পাতরি ভ্যারাইটি। এগুলো একটু ছোট টাইপের গাছ আছে, কিন্তু ছোটর মধ্যে সব ফল ধরা আছে একদম। এগুলোর দাম কমে, এগুলো 100 টাকা করে। 100 টাকা করে? 100 টাকা করে। এগুলো তো ভালো বড় বড় প্যাকেটের গাছ। 40 টাকা করে আছে। এর থেকে ছোট আছে সেটা 40? সেটা 40 টাকা। এগুলো আছে দার্জিলিং জায়ান্ট কমলা। দার্জিলিং জায়ান্ট? হ্যাঁ, দার্জিলিং জায়ান্টের ভ্যারাইটিটা বড় বড় সাইজের গাছ, লম্বা লম্বা বড় গাছ। একটু ছাওয়ায় ছিল বলে এবারে ফুল আসেনি, নাহলে এবছরই ফুল চলে আসতো। একদম একদম। আর এই গাছ বসালে মোটামুটি 14 বছরে? এই গাছ বসালে ফুল চলে আসবে, 14 বছরে আসবে ফুল। আচ্ছা, এগুলোর দাম কেমন আছে? এগুলো 450 করে আছে। 450? হ্যাঁ। ফাইবাতাম মোটামুটি দুবার হচ্ছে বছরে। হুম, আর ভেতরটা সাদা হচ্ছে কিন্তু ভালো মিষ্টি মিষ্টি হচ্ছে। আর তাছাড়া অ্যাসেম্বলি যে বাতাবিটা, অ্যাসেম্বলি বাতাবিটা রাখছি না, কারণ অ্যাসেম্বলি বাতাবির খোসাটা খুব মোটা মোটা হচ্ছে, খোসা মোটা, আর সেই তুলনায় থাই বাতাবির মতো অতটা স্বাদ পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এগুলো আছে সাউথ আফ্রিকান ইয়েলো মাল্টা। সাউথ আফ্রিকান ইয়েলো মাল্টা? আচ্ছা, অনেকে মিশরীয় মাল্টা বলছে। হুম, এসব আছে। এগুলো তো বড় সাইজের গাছ। হ্যাঁ, এগুলো সব বড় সাইজের গাছ আছে। আচ্ছা, এগুলোর দাম? এগুলোর দাম আছে 300 করে। 300 করে? হ্যাঁ, এটা সব ফল চলে আসে। হ্যাঁ, ফল চলে আসে তো। এসব গুটি সেট হয়ে গেছে। হুম, এগুলো সেট হয়ে গেছে। হ্যাঁ, এসব সেট হয়ে গেছে। আর ঠিক এর পাশে এগুলো আছে দার্জিলিং কমলা। দার্জিলিং? হ্যাঁ। আচ্ছা, দার্জিলিং কমলা একটা আছে, দার্জিলিং জায়ান্ট কি একই? না, দুটো আলাদা আলাদা। দার্জিলিং কমলাটা একটু সাইজ ছোট হচ্ছে, কিন্তু দার্জিলিং জায়ান্টটা সাইজ ভালো বড় হচ্ছে। ভালো তো, দুটোই মিষ্টি? দুটোই মিষ্টি। আচ্ছা আচ্ছা। এর দাম? দার্জিলিং কমলা আছে, এগুলো 100 টাকা করে। 100 টাকা দার্জিলিং কমলা। এখানেও আছে, এখানে ছাতকি কমলাও আছে। হুম, এগুলো আছে ছাতকি কমলা। ছাতকি? এগুলো সব 100 করে। 100 করে? 100। এগুলো আছে পাকিস্তানি মাল্টা। পাকিস্তানি মাল্টা? পাকিস্তানি মাল্টা। এগুলো তো বড় বড় প্যাকেটের গাছ। এগুলো বড় প্যাকেট, মোটামুটি মিডিয়াম সাইজের প্যাকেটে আছে। অনলাইনে দেওয়া যাবে এই গাছ? অনলাইনে দেওয়া যাবে। হ্যাঁ, পাতা এখন সব ছাড়ছে। এগুলো তো মোটামুটি ফল চলে এসছে একটা, দেখো কিছু কিছু তো ফল এসছে, সবে তো ফল আসেনি, দামগুলো চলে আসবে। এগুলো 450 করে। 450? 450 না, 400 করে আছে। 400 করে? 400। 400 আছে। এখানে ইন্ডিয়ান মোসাম্বির কিছু ভ্যারাইটি আছে। ইন্ডিয়ান মোসাম্বি? ওটা থেকে একটু বড় সাইজের গাছ, আগে যেটা দেখানো হলো সেটা থেকে একটু বড় সাইজের গাছ আছে এগুলো। হুম, ইন্ডিয়ান মোসাম্বি 300 করে। 300 করে? ইন্ডিয়ান মোসাম্বি। হ্যাঁ, এসব গাছগুলো আছে। 3-4-5টা করে ব্রাঞ্চ রয়েছে। রামলঙ্গন? এগুলো সব রামলঙ্গনের ভ্যারাইটি। রামলঙ্গনও খুব ভালো ভ্যারাইটি নাকি? রামলঙ্গন খুব ভালো ভ্যারাইটি, সাইজ খুব একটা বেশি বড় হবে না, কিন্তু মিষ্টি ভালো। মিষ্টি ভালো? প্রচন্ড মিষ্টি। মিষ্টি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এগুলোর দাম বড় গাছ? এগুলো 400 করে আছে। 400 করে? 400। এগুলো আছে ভিয়েতনাম মাল্টা। ভিয়েতনাম? ভিয়েতনাম মাল্টা তো একটা বিখ্যাত। ছোট প্যাকেটেও আছে, বড় প্যাকেটেও আছে, একদম সব ফল ধরা গাছ আছে। এটা মোটামুটি 12 মাস মিস হয় না। আমার মাদার গাছও আছে ভিয়েতনাম মাল্টা, আমি মাদার গাছে ফলনটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম কেমন কি ফলন হয় আছে। এগুলো আছে 250 করে, এই 350 করে। এগুলো 300 করে? আর ছোট প্যাকেটের যেগুলো আছে এগুলো আছে 250 করে। 250 করে? হ্যাঁ, এর থেকেও ছোট প্যাকেটে আছে একটু, গাছটা একটু ছোট হবে কিন্তু ওটাও ফল ধরে রয়েছে। ওগুলো আছে 150 করে। 150 করে? 150। স্টার্ট আছে 100 থেকে? স্টার্ট আছে? স্টার্ট আছে। ইন্ডিয়ান মোসাম্বি ওখানে আরেকটা সাইজ দেখানো হলো। আর এটা হচ্ছে সবথেকে বড় সাইজটা। সবথেকে বড় সাইজটা? এগুলো আছে 450 করে। 450 সেটিং আছে একদম। হ্যাঁ, ফল সেটিং, গাছও ভালো বড়, ঝোকালো গাছ আছে। শুধু বাড়ি নিয়ে গিয়ে বসালেই হবে। এই হাফ ড্রামে ইজিলি পট করে দেওয়া যাবে। একদম একদম। এতেই যে গেলে ফল চলে আসতে পারে, ড্রামে বসালে তো আরও ভালো হবে।
এগুলো ভিয়েতনাম মালটা ছোট গাছ আছে, এটা সেই ছোট গাছ আছে। হুম, এসব ফল সেটিং হয়ে রয়েছে একদম একদম। এগুলো আছে 100 টাকা থেকে, 100 টাকা হ্যাঁ, এগুলো 100 টাকা। আর এদিকেই আছে দেশি কাগজি, দেশি কাগজি তাহলে কি খোঁজ করে দেশি কাগজি, এসব ফল সেটিং আছে। হুম, ফল সেটিং আছে। দেশি কাগজির দাম কেমন? এগুলো মোটামুটি 50-60 টাকার মধ্যে পেয়েছে। 50-60 টাকা,